সত্যি বলতে কাকার আজকের এই সিনটা দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমি একদমই পারি নাই, এবং আমি এই দৃশ্যটা দেখার জন্য আমি আজকে প্রস্তুত ছিলাম না। এটা একেবারেই মানে এটা ঘটে গেছে, এই ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, কাকার এই খাওয়ার দৃশ্য আমার আজকে চোখ ভিজিয়েছে। তো কি হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ঘটনা হয়েছে আপনাদের সবার দোয়া ভালোবাসা আশীর্বাদে গত 3 দিন আগে আমাদের 2 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে, এবং সেদিন আমরা মোটামুটি 50 জনের মতো করে সবার সাথে হচ্ছে দুপুরবেলার খাবারটা আমরা সবাই একসাথে শেয়ার করে দেন আমরা খেয়েছি, সেটার একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। তো আমি বলেছিলাম যে ভালো কাজের ভিডিওগুলো আমরা সব কিছু শেয়ার করতে পারলে ভালো কাজের ভিডিওগুলো শেয়ার করা উচিত, তাতে করে যদি উদ্বুদ্ধ হয়। তো যাই হোক, আপনাদের সবার দোয়া ভালোবাসা শুভকামনা, তারপর হচ্ছে আপনাদের সাপোর্ট, সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের আজকে আবার 3 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়ে গেছে। মাত্র 3 দিনে আবার 1 লক্ষ ফলোয়ার চলে আসছে, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। তো যেহেতু আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন, তো কেন না আমরা এই ভালোবাসাটাকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে এটার মাত্রাটা আরও বাড়িয়ে দিই। তো যেটা হয়েছে, আমাদের 3 লক্ষ ফলোয়ার উপলক্ষে আমরা আবারও আজকে বাজার করে নিয়ে আসছি। তো আজকে যেহেতু আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, এত তাড়াতাড়ি আবার 3 লক্ষ ফলোয়ার হয়ে যাবে আমরা আসলে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমার বাচ্চাদেরকে যখন আমি বললাম যে তোমার 3 লক্ষ ফলোয়ার পূরণ হয়ে গেছে তোমাদের পেজের, দেন তারা খুবই এক্সাইটেড হয়ে গেল এবং আমাদেরকে ফোর্স করা শুরু করলো যে ওরা আগামীকালকে আবার খাবার দিতে যাবে। তো ঠিক আছে, যে ভাবনা সেই কি কাজ। এবং সব থেকে বড় কথা হচ্ছে, রাতের 10টার দিকে করে গিয়ে হচ্ছে আমার হাজবেন্ড বাজারে যায়, এবং গিয়ে হচ্ছে সে ঝটপট করে বাজারগুলো করে নিয়ে আসে। তো আমরা খুব সিম্পলের মধ্যে আমরা চিন্তা করি যে মানে তাড়াহুড়ো করে যেই আইটেমটা করা যায়, তো সেটা আমাদের মাথায় সবার আগে যেটা আসলো সেটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ির আইটেমটাই আমরা নিলাম, যে আমরা ভুনা খিচুড়ি করব মাংস দিয়ে, তারপরে হচ্ছে সেটার সাথে আমরা ডিম দিয়ে একটা আইটেম করে সেইটা আমরা আজকে দুপুরবেলা সবার সাথে শেয়ার করতে পারি আমাদের 3 লক্ষ ফলোয়ার পূর্তি উপলক্ষে। তো আসলে এই সবটুকুর কৃতিত্বই হচ্ছে আপনাদের, সবটুকু অবদানই হচ্ছে আপনাদের, সবটুকু আমরা ডেডিকেট করব আপনাদের উদ্দেশ্যে, যেহেতু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট না থাকলে এতটুকু সম্ভব ছিল না। এবং ইন ফিউচারেও আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এবং সামনে যখন 4 লক্ষ হবে, 5 লক্ষ হবে, আমরা প্রতিটা মাইলস্টোনে আমরা সেটা শেয়ার করব, আমরা গরিব দুঃখীদের সাথে সেই সেলিব্রেশনটা আমরা শেয়ার করব। তো যেটা হয়েছে, আমাদের দেখতে দেখতে আমাদের খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো সব থেকে বড় কথা হচ্ছে, আমি অনেক পরিমাণে খিচুড়ি আমি রান্না করতে পারি না, আমি অনেক পরিমাণে খাবার আমি রান্না করতে পারি না, এই সবটুকুই করে হচ্ছে আমার মা জননী। তা আমি মানে লাকি যে আমার মা কয়েকদিন ধরে আমার সাথে আছে, এবং ঠিক এই কাজগুলোর জন্যই মনে হয় আছে। তো মা সব কিছু রেডি করে দিয়েছে, আমি জাস্ট পরবর্তীতে আমি এই খাবারগুলো প্যাকেট করেছি, এবং সবার এখানে ডিম ওগুলো সঠিকভাবে বন্টন করে দেন হচ্ছে এগুলো সব মোড়কজাত করেছি। তো আমাদের যে ভাবনা সেই কাজ আমাদের হুট করে হয়ে গেছে, 3 দিন আগে 2 লক্ষ হয়েছে, 3 দিন পরে আবার 3 লক্ষ হয়ে যাবে, আমরা আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমাদের সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব আমরা সকাল 12টার ভিতরে যেটা হয় বের হয়ে যেতে হয়, তো আমরা সকাল 12টার ভিতরে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার হাজবেন্ড আমার দাদা আমি আমার 2 বাচ্চা আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। তো ওরা আসলে ওই দিন যে দেখেছিল যে গরিব দুঃখীদের মাঝে খাবারটা বিতরণ করার যে একটা আনন্দ, এইটা ওদেরকে পেয়ে বসছিল। তো যার কারণে ওরা চাচ্ছিল যে ওরা আজকেও খাবার দিবে, তো সেই জন্য গোলু আরিয়ান ওরা খুবই এক্সাইটেড ছিল। তো ফাইনালি আমরা আমাদের মানে বিতরণটা শুরু করে দিলাম, এবং আমরা যেটা করেছি আমরা একটা রিক্সা নিয়েছি, আমরা 3টা রিক্সায় ছিলাম 3 ভাগে বিভক্ত হয়ে, দেন হচ্ছে আমরা রিক্সা দিয়ে খুঁজে খুঁজে যারা ক্ষুধার্ত আছে, যারা মানে এই দুপুরের সময়টাতে দেখলে যাদের মুখ দেখলে মনে হয় যে ওরা ক্ষুধার্ত এবং ওদের চাই খাবারটা, তো ঠিক সেই ধরনের মানুষগুলোরই আমরা খোঁজ করছিলাম রিক্সা করে করে। তো আমরা আসলে চলতে চলতে এরকম অনেক মানুষ পেয়ে গিয়েছিলাম যাদের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমি আমার সাধ্যের ভেতরে আমি যতটুকু সম্ভব আমার আমি ততটুকু দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারছি, এইটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। তো এইবার একটা ঘটনা শেয়ার করি। এই যে বয়স্ক দাদুটাকে দেখছেন, ওনাকে আমরা খুব দূর থেকে দেখলাম, উনি খুব অলস ভঙ্গিতে বসে আছে দুপুরবেলা। তো আমাদের প্ল্যান ছিল আমরা ওনাকে খাবার দিয়ে চলে যাব। তো যখনই ওনাকে খাবারটা দিলাম, দেখলাম যে উনি সাথে সাথে অন্য একটা পানির বোতল নিয়ে হাত ধুচ্ছেন। দেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এখনই খাবেন? উনি বললো যে হ্যাঁ। তো তারপরে উনি এই বাটিটা নিল, বাটিটা একটু করে ধুয়ে নিল, ধুয়ে হচ্ছে আমাদের খাবারটা ওপেন করলো। তো যেটা আমি বলেছি, এখানে মাংস খিচুড়ি সাথে একটা ডিম আছে, তো এইটা উনি ওনার বাটির মধ্যে সুন্দর করে ঢেলে নিল। এবং এই দৃশ্যটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ হচ্ছে আমি জানি যে এখন 12টার মতো করে বাজে, দুপুরের দিকে মানুষ ওরা খাবে। তো আমি বুঝি নাই যে কিছু মানুষ এতটাও ক্ষুধার্ত থাকে যে কিনা খাবার হাতে পাওয়া মাত্রই খেতে বসে যায়। তো আমি আসলে ওনার এই সিনটা দেখে আমার কাছে খুবই কষ্ট লেগেছে, খুবই কষ্ট লেগেছে
চলে গেছে। আর আমার কাছে মানে ভেতর থেকে কি যে একটা প্রশান্তি আমি ফিল করেছি ওনার এই খাওয়াটা দেখে। উনি আরো গোগ্রাসে খাচ্ছিলেন, মানে ওনার উনি যেন বসেই ছিলেন। তো বলে না যে যার রিজিক যেখানে লেখা আছে মানে খাবার চলে আসবেই, তো সেটাই আমরা তো উছিলা মাত্র, সবকিছু তো উপরালাই মানে সেট করে রাখেন। তো আমি হয়তো সেই উছিলা হয়ে আজকে কিছু মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পারছি। আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার দাদা, আমরা আসলে শুধুমাত্র একটা উছিলাই ছিলাম আজকে, যাদের মুখে আমরা খাবার তুলে দিতে পেরেছি তাদের জন্য। তো এই বাচ্চা দুটোকে আমরা পেয়ে গিয়েছিলাম, বাচ্চাদেরকে যখন বললাম যে তোমরা খাবার খাবে নাকি, ওরা আসলে বুঝতে পারছিল না যে কি ঘটছে, ওদের সাথে কি ঘটছে। তো ওদের এই যে একটা বিস্ময়কর অনুভূতি, ওদের এই যে একটা বিস্ময়কর এক্সপ্রেশন, এই জিনিসটাই আসলে মনের মধ্যে একটা প্রশান্তি এনে দেয়। তো শুধুমাত্র ওদের না, আমরা ঘুরে ঘুরে যত ক্ষুধার্ত মানুষ পেয়েছি, এই চাচাবাবু অনেক খুশি হয়েছিলেন, যতগুলো ক্ষুধার্ত মানুষ আমরা পেয়েছি যাদের মনে হয়েছে যে যারা একটু পরেই খেতে বসবে, আমরা ঠিক তাদের হাতেই খাবারগুলো তুলে দিয়েছি। এবং সেটা করার পরে মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করছিল। এই চাচিমা তো কী খুশি হয়েছে, উনি তো সালাম টালাম দিয়ে ভরিয়ে ফেলছিল। তো যাই হোক, আমি বলছিলাম আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আমার পরিবারটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর কিছু না। তো আমার বাচ্চাদের সমবয়সী কিছু বাচ্চা বসে বসে এখানে কাগজ ঠিকঠাক করছিল, তো তাদের হাতে খাবার দেওয়ার পরে ওরা বিলিভ করতে পারতেছিল না যে ওরা খাবার পাচ্ছে। আর এত ছোট ছোট বাচ্চা দেখলে আসলে চোখে জল চলে আসে। তো ওরা এখন আসলে কিছুই বোঝার বয়স হয় না, অথচ ওরা মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। আসলে আমাদের মানে এই দৃশ্যগুলো দেখে আসলে খারাপই লাগে। তো তারপরেও যেটা বলবো যে ভালো লাগার সেই জায়গাটা, যে ওদের যে ওদের জন্য একবেলা করতে পারছি বা আমি কিছুদিন পরপর করবো, এই জিনিসটাই হচ্ছে সব থেকে ভালো লাগা। তো আজকে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হলো, অনেক ধরনের মানুষকে আমরা দেখেছি। আমার ছেলেদেরকে আমি সমাজের অনেক অনেক দুস্থ অসহায় মানুষদের সাথে পরিচয় করিয়ে দিতে পারছি, তাদেরকে আমি খাবারের ভ্যালিউটা বুঝাতে পারছি। এটাই হচ্ছে সারাদিন শেষে আমার সব থেকে বড় পাওয়া। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এই ধরনের কাজে আমাদেরকে আরও উৎসাহিত করে যাবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন।